সম্প্রতি প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি এবং প্রাক্তন সভাপতি বিজয় বিশ্বাসের উপস্থিতিতে কংগ্রেস দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল যথেষ্ট চাপে রাজনীতি শুরু হয়ে গেছে। কী সেই সিদ্ধান্ত যাকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে? কংগ্রেস দল ইতিমধ্যেই সারাজ্যে ব্যাপক রাজনৈতিক কার্যসূচি শুরু করে দিয়েছে এবং আগামী 2028 বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সে সঙ্গে সুদীপ রায় বর্মন এবং উত্তরের শুভম কংগ্রেস দলের ঢেউ তুলেছেন। আগামী দিন এ রাজ্যে কংগ্রেসকে কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্য পূরণের জন্যই নয়া পরিকল্পনা ঘোষণা করছেন কংগ্রেস দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক। ইতিমধ্যেই কংগ্রেস দলের এই ঘোষণায় শাসক দলে রাজনৈতিক আতঙ্ক শুরু হয়েছে বলে অনেকে দাবি করছেন। তবে কংগ্রেস দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক যে ঘোষণা করছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।